আশা করি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের স্বাগত জানাই আমার আজকে নতুন ভিডিওটা শুরু করছি। দেখো আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো তার জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছি। আজকে হচ্ছে পুজো, তাই সেই পুজোটা দেব, তার জন্য মানে আমার বাবার বাড়িতে আজকে পুজো হচ্ছে, তো সেখানে গিয়েই পুজো হবে, তো সেখানেই পুজো দেবো, তার জন্য আজকে রেডি হয়ে নিচ্ছি। এবার আমি বেরিয়ে যাবো, অনেকটাই লেট হয়ে গেছে, সকাল সকাল যাওয়ার কথা সেখানে আর যেতে পারিনি। তো দেখো আমি এখন বেরিয়ে যাচ্ছি, তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে আজকে দিনটা আমি কী কী করে কাটালাম। এই দেখো ঢুকে গেছি, ঢুকেই দেখছি আমার মেয়ে ফল কাটছে, তো ওর ভাই মামার ছেলে মানে আমার পাশের একটা বাবার মানে জ্যাঠার বাড়ি আছে, ওই জ্যাঠারই নাতি এটা, তো তার জন্য ওরা দুজন একসঙ্গে বসে বসে ফল কাটছে। আর এই দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের বাড়ির গাড়ি, এই যে সব গাড়িগুলো ধুয়ে রেখেছে এক এক করে, তো এই দেখো আবার ও পুচকিটা বসে বসে বলছে আমাকে একটু দে, তো আমার মেয়ে বলছে দেবো, আমি বলছি দে বাচ্চা মানুষ কিচ্ছু হবে না, তো একটা দিচ্ছে দেখো আবার আনন্দ পেয়ে আমাকে দেখাচ্ছে, দেখো পিসি আমাকে দিয়েছে, তাই আমি ঠিক আছে খা, তো সেটাই দেখ মানে বসে বসে খাচ্ছিলো। আর এই দেখো পাশের ঘরে আমার মা পুজো করছিলো ঘরের পুজো, তো ওই যে আমার দাদু স্নান করে ঘরে আসছে, এই যে তারপর মেয়ে বললো যে মা তাহলে তুমি এবার ফলটা কাটো, আমি যে আচ্ছা দিয়ে ওর কষ্ট হয়ে গেছে, তাই আমি ঠিক আছে সবাই ভাগে জোগে কাজ করি, তো আমি ফল কাটতে বসে গেলাম। তো দেখো বটিটা তো একদমই ধার নেই, মানে ফল কাটা বটি তো ঘরে থাকতে থাকতে যা অবস্থা হয়, বেশি ইউজ হয় না, তো যাই হোক আস্তে আস্তে রেডি হতে থাকি। আর ব্রাহ্মণ চলে আসবে বলেছে কিছুক্ষণের মধ্যেই, তার জন্য রেডি হচ্ছি। দেখো যে আমি ফল মোটামুটি সব কেটে নিয়েছি, মানে সব কিছু অল্প অল্প কেটেছি, আগের থেকে কাটলে না ফলগুলো কীরকম হয়ে যায়, যার জন্য সব নিয়মের অল্প অল্প করে কেটে নিয়েছি। তো এই দেখো আলপনাগুলো দেখছো তোমরা, এই আলপনাগুলো আমার মেয়ে দিয়েছে, তো কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও। এই দেখো মোটামুটি সাজানো প্রায় হয়ে গেছে, তো এই যে আমি আমার মেয়েই সাজাচ্ছিলাম, মা অন্য বাইরে কাজ করছে, আর আমার একটা বুনু আছে এই বাড়িতে, সেই বুনুটাও রান্নাঘরে কাজ করছে। দেখো প্রসাদে থালার নিচে না একটা সুতলি ছিল, সেটা মেয়ে দেখো কীরকমভাবে টেনে টেনে বের করছে, কত বুদ্ধি। তো এই দেখো রেডি প্রায়, এবার গোছানো গাছানো মোটামুটি কমপ্লিট। তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও, আর ভিডিওটা কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখো। তো আজকে মানে ভালোই, আমি ভেবেছিলাম যে সকাল থেকে যদি বৃষ্টি হয় তো কী হবে, যাই হোক ঠাকুরের কৃপার বৃষ্টিটা আর হয়নি, বেশ ভালোই কাটছিলো। তো দেখো আমি এখনও সাজিয়ে যাচ্ছি, বলেছিলাম সাজানো হয়ে গেছে, তো সাজানো আর কি হয় যতক্ষণ পারা যায়, যাই হোক। তো দেখো যে একে একে সবই দিচ্ছি যতটুকু মনে পড়ছে, মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম তো আর মনে রাখতে পারছিলাম না, তো তারপরে এটা আবার ঘর থেকে নিয়ে এসে আবার সাজাচ্ছি। তো এই দেখো আর ওই পাশে দেখেছো আমাদের গাড়ির জগৎ মানে সব রেঞ্জগুলো মানে ঘরের মধ্যে করে, এবার ঘরের মধ্যে জায়গাটা শর্ট হয়ে গেছে, তার জন্য আজকে মানে ঘরের সামনে বারান্দায় করেছে, যার জন্য সব কিছু আর কি সুন্দর করে সাজানো যায়নি, এক জায়গায় জড়ো করে রেখেছে। তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, এই যে সব কিছু একদম মোটামুটি হয়ে গেছে, এই যে আমার মেয়ে, এই যে মেয়ে বসে বসে আবার একটু কিছু করবে, তো এবার এটা কোষাকষির মধ্যে সব কিছু রেডি করবে যাতে ব্রাহ্মণ এসে আর দাঁড়াতে না হয়, তার জন্য এই দেখো রেডি করতে গিয়ে গঙ্গা জলটা পুরো ফেলে দিল। তা এবার কী করা যাবে, ছোটো মানুষ যেরকম পারছে মানে ওই সম্পূর্ণ মোটামুটি গুছিয়েছে, পরে গিয়ে আমি অল্প একটু গুছিয়েছি। তো আমার মেয়ের পুজোর উপোস ছিল একদম ফুল একদম সকাল থেকে, তাই দেখো আবার নাচ করছে, এই যে আমার মেয়ে বাইরে গিয়ে বলছে তাহলে গাড়িটা আমি পরে নিয়ে গেছি, গাড়িটার সিঁদুরের ফোঁটা দেওয়া হয়নি, তার জন্য বললো যে তাহলে দাও আমি গাড়িটার সিঁদুরের ফোঁটা দিয়ে দিই। আর ওর বাবাকে বলেছিল একটা মালা আনতে, সেটা আনতে বাজার থেকে ভুলে গেছে, তার জন্য একটু রাগ হয়েছিল। তো এবার দেখো অনেকক্ষণ বসে থাকার পরে আমাদের মানে ব্রাহ্মণ চলে এসছে, এবার আমরা পুজোতে বসে যাব। তো ব্রাহ্মণটা মানে ব্রাহ্মণ অনেকটাই লেট করে ফেলেছে, মানে সবার বাড়িতে পুজো করতে করতে বলেছিল দুপুরের মধ্যে ঢুকবে, তো 12টার মধ্যে আসার কথা, সেটা আসতে পারেনি, একটু লেট হয়ে গেছে। তো যাই হোক পুজোর দিন এরকম হয়েই থাকে, ওটা কোনো ব্যাপার না। তো এই দেখো আমি উপোস ছিলাম না, মানে মেয়ে আর আমার মা আর আমার বাবা উপোস ছিল, তো সেটাই মানে আমার মানে হয়ে ওঠেনি। তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই যে পুজো করছে ব্রাহ্মণ এসে, আমরা যেটুকু করার সেটুকু করে রেখেছিলাম, আর বাদ বাকিটুকু তো ব্রাহ্মণই করবে, তার জন্য ওনার জন্য রেখে দেওয়া হয়েছিল।
যে এবার আমি মানে ভিডিও করছি আর আমি আর মানে অঞ্জলি দিতে বসিনি যেহেতু আমি উপোস ছিলাম না তার জন্য আর কি অঞ্জলি দেইনি বাবা দিয়েছে মা আর আমার মেয়ে দিয়েছে এবার দেখো যে পূজোতে বসে গেছে তারপরও ব্রাহ্মণ গোছাতে গোছাতেও ভাবছে এটা হয়নি ওটা হয়নি তো এই দেখো এবার পুজোয় বসবে যে আমার বুনু মানে আমার ভাইয়ের বউ আমার মানে ওকে আর আমাকে সবাই বোনই বলে তাই আমি এখন থেকে ওকে বুনুই বলি তো দেখো তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না এই যে ব্রাহ্মণ পুজো করতে বসে গেছে তো দেখো এই যে পুজো হচ্ছে তাই আমার মেয়ে সারাদিন উপোস থাকার পরেও এত মানে পরিশ্রম হয়ে গেছে তা বলা ওকে বলেছিলাম যে নিরামিষ খেয়ে নেও বলবে না আমি খাবো না তো সেভাবেই উপোস রয়েছে এখন বেলা বাজে 1:30 তো তারপরেও অনেক কষ্ট করে রয়েছে ব্রাহ্মণ আসছে না তো দেখো আমিও পাশে দাঁড়িয়েছিলাম এই যে আমি দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছি আমার মেয়ে শঙ্খ বাজাতে কষ্ট হয়েছে উপোস থাকার পরে না অতটা ছোটো মানুষ পারে না আর বাইরে দেখো কতটা রোদ্দুর রোদ্দুরের জন্য ভিডিওটা অতটা সুন্দর হচ্ছে না মানে কীরকম হয়ে যাচ্ছে তো যাই হোক কী আর করা যাবে তো তোমরা কীরকমভাবে এনজয় করছো সেটাও আমাকে কমেন্টে জানিও আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তো যেরকম মানে মোটামুটি করে গোছানো হয়েছে মানে কী আর করা যাবে তো দেখো ব্রাহ্মণ পুজো করছে আমাদের এই ব্রাহ্মণই আসে মানে এনাকে আমরা কাকু কাকু বলি মানে খুব ভালো তো এই দেখো এবার অঞ্জলি দিতে বসে যাবে আমি তো অঞ্জলি দেবো না এই জন্য আমরা অঞ্জলি দিচ্ছি আমার মা তো আমরা পাশে বসেছিলাম জল নিয়ে তো ভিডিওটা কিরকম